এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, বহরমপুরে নার্সিং হোমে ক্যান্টিনে আগুন লেগেছে। আগুন লাগে ছতলার ক্যান্টিনে। কিভাবে আগুন লাগলো এবং এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানবো। কথা বলবো সোমা মাইতি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, কিভাবে আগুন লাগলো, এখন কি সিচুয়েশন? দেখো, আগুন কিন্তু এখন একেবারেই নিয়ন্ত্রণে এসেছে। কিভাবে আগুন লাগলো তা কিন্তু স্পষ্ট নয়। ক্যান্টিনে আগুন লেগেছে, ফলত মনে করা হচ্ছে রান্না করার সময় কোনোভাবে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং অসচেতনতা বশতই সেই আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোটা ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং যেহেতু বেসরকারি নার্সিং হোম, ফলত চাঁদতলা পর্যন্ত কিন্তু রোগীরা থাকতেন এবং এই আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বর জুড়ে। তবে খুব দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু খুব বেশি না হলেও ছতলার বিল্ডিং এর মধ্যেই এই আগুন সীমাবদ্ধ ছিল। তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু। রোগী পরিষেবার ক্ষেত্রে সেক্ষেত্রে কোন রকম সমস্যা কি তৈরি হয়েছিল? দেখো, রোগী পরিষেবার ক্ষেত্রে কিন্তু সেভাবে কোনো রকম সমস্যা তৈরি হয়নি। তার কারণ খুব দ্রুত আগুনটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে দমকলের ইঞ্জিন যায় এবং আগুন অত্যন্ত বেশি ছড়ানোর আগেই কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।